আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে, ফুলকপির বিরিয়ানি। এই বিরিয়ানিটা ব্লেজুয়েট চম্পা আপুর রেসিপি। ওনার রেসিপি দেখেই আমিও আজকে ট্রাই করব ফুলকপির বিরিয়ানি কেমন হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ফুলকপির বিরিয়ানি। এই যে ফুলকপি কেটে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, আগে মাংসটা কষিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, মশলা, কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, মাংস রান্না হয়ে গেছে, এখন এটা নামাবো। আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব ঘি, ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন, তেল ঘি যেটাই দেন হয়ে যাবে, সমস্যা নেই। আমার ঘি আছে, এর জন্য আমি ঘিটাই দিয়ে দিলাম। ঘিয়ে ফুলকপি একটু লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব একেবারে 5 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে আমার ফুলকপির বিরিয়ানি। বিসমিল্লাহ,
Thank you.